নাব্য সংকটে সিরাজগঞ্জ বাঘাবাড়ি নদীবন্দরে ভিড়তে পারছে না জাহাজ। নদীর বিভিন্ন পয়েন্টে পানি শুকিয়ে যাওয়ায় জেগে উঠেছে ডুবোচর। এর ফলে তিন মাস ধরে পণ্যবাহী জাহাজ শূন্য বাঘাবাড়ি নদীবন্দর। এতে কর্মহীন হয়ে পড়েছে বন্দরের সাথে জড়িত প্রায় 3,000 শ্রমিক। এতে লোকসান গুনছেন বন্দরের ইজারাদাররা। সিরাজগঞ্জ থেকে আশরাফুল ইসলামের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। পদ্মা, মেঘনা, যমুনা ও বরাল নদীর বিভিন্ন পয়েন্টে 10 থেকে 12 ফুট ড্রাফটের পানির চাহিদা থাকলেও বিরাজ করছে মাত্র 7 থেকে 8 ফুট ড্রাফট। পানি শুকিয়ে যাওয়ায় দেখা দিয়েছে ডুবোচর। ফলে চট্টগ্রাম ও মোংলা নৌবন্দর থেকে কোনো জাহাজ বাঘাবাড়ি নদীবন্দরে ভিড়তে পারছে না। এতে চরম লোকসানের মুখে পড়েছেন বন্দরের ইজারাদাররা। কর্মহীন হয়ে পড়েছেন প্রায় 3,000 শ্রমিক। আগে মনে করেন যে দুইটা খাড়ি দেয়া এই ব্রিজ থেকে একদম এই খাড়ি পর্যন্ত গোটাল খাড়ি জাহাজ দিয়ে ভর্তি থাকতো। আমরা জাহাজ যখন যারা সিরিয়াল থাকতো জাহাজ সিরিয়ালে ডাক দিয়ে নিয়ে এসে তারপর জাহাজ আমরা খালাস করছি। মালপত্র আসতে পারে না, নদী খাল কলম নাই, কিছু নাই, কাজকর্ম নাই, বসতে এখানে দুই চারটে যাওয়ায় তাই বাজার ঘাট করে খাচ্ছি। সামনে ঈদ, এই যে 100-150 টাকা সারাদিন মজুরি পাই আমরা, এইভাবে তো আর আমাদের সংসার চলবে না। এদিকে বন্দরে জাহাজ ভিড়তে না পারায় বন্দর কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে দ্রুত এসব সমস্যার সমাধান চেয়েছেন বন্দরের ইজারাদাররা। এই বিষয়গুলো বিআইডব্লিউটি এর দেখার কথা, কিন্তু তারা কোনো বছর ওইভাবে দেখতে পারে, কোনো বছর দেখতে পারে না বা দেখে না, তাদের কিছু অবহেলা এখানে আছে আমরা মনে করি। তবে নৌবন্দরকে প্রথম শ্রেণীতে উন্নীত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়ার পাশাপাশি নদীতে নাব্যতা সংকট নেই বলে জানালেন বিআইডব্লিউটি এর এই কর্মকর্তা। বাঘাবাড়ি নদীবন্দরে মাঝে মাঝে শোনা যাচ্ছে যে নাব্যতা সংকটের কথা বলা হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এখানে নাব্যতা সংকট নেই। বাঘাবাড়ি নদীবন্দরকে আমরা প্রথম শ্রেণীর নদীবন্দরে উন্নীতকরণের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং এই প্রচেষ্টা যদি সফল হয় দেন তখন আপনার যে 12 থেকে 15 ফিট পানি থাকবে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।